বুধবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী এবং সচিব ডক্টর দুলাল দের সাংবাদিক সম্মেলনে 2024 সালের রিভিউ রেজাল্ট এবং বছর বাঁচাও পরীক্ষার তথ্য বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, এবার মাধ্যমিকে রিভিউর জন্য আবেদন করেছিল 2042 জন, তাদের মধ্যে 745 জনের ফল পরিবর্তিত হয়েছে, তাদের মধ্যে পাশ করেছেন 21 জন। মাধ্যমিকের রিভিউর জন্য আবেদন করেছিল 1385 জন, তাদের মধ্যে রেজাল্ট পরিবর্তন হয়েছে 510 জনের, যদিও তাদের কেউ পাশ করতে পারেননি। যারা একটি বা দুটি বিষয়ে ফেল করেছেন তাদের জন্য বছর বাঁচাও পরীক্ষা এবছর জুলাই মাসের শেষ থেকে অনুষ্ঠিত হবে। মাধ্যমিকে রিভিউর জন্য আবেদন করেছিল মোট 2042 জন, 2042। তার মধ্যে ওদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে, যা ছিল রিভিউর ফলে পরিবর্তন হয়ে গেছে 747, 747 জনের। তার মধ্যে ফেলের থেকে পাশ করে গেছে 21 জন, যারা ফেল ছিল আপনার রিভিউ পাশ করেছে 21 জন। আর ফেল থেকে বছর বাঁচাও এই স্টেজে, মানে দুটো বিষয়ে ফেল আছে এখন, যেটা দাঁড়িয়েছে বছর বাঁচাও পরীক্ষায় বসতে পারবে এমন হয়েছে 7 জন। এ হলো মাধ্যমিকের। আর দ্বাদশ শ্রেণীতে প্লাস টু স্টেজ হায়ার সেকেন্ডারি 12 রেজাল্ট, যেটা রিভিউর জন্য অ্যাপ্লাই করেছিল 1385, 1385, তার মধ্যে রেজাল্ট পরিবর্তন হয়েছে 510 জন, 510। আর ফেল থেকে পাশ করে গেছে কেউ না, যারা ফেল করেছিল রিভিউর পরে ও 12 রেজাল্টে কেউ আর পাশ করেনি। আর ফেল থেকে বছর বাঁচাও স্টেজে, মানে দুটো হয়তো অনেক বেশি ফেল করেছিল বেশি বিষয়ে, এখন দুটো সাবজেক্টে এসে দাঁড়িয়েছে বছর বাঁচাও পরীক্ষা দিতে পারবে এমন স্টেজে শুধু একজন।